আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমরা মফরাদ হোসাইন এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে যে যেখান থেকে দেখছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন প্রকাশ করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, আমরা সকলে জানি যে গ্রিসের সাথে বাংলাদেশে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যেটি হচ্ছে প্রতি বছর বাংলাদেশ থেকে তাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টে 4,000 কর্মী তারা নিয়োগ দিবে। সেই বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলবো, এই বছরের যে 4,000 কর্মী তারা নিয়োগ দিবেন সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন প্রকাশ করছি। বন্ধুরা, আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গ্রিসের এগ্রিকালচার ওয়ার্ক পারমিট বিষয় নিয়ে। অর্থাৎ যারা গ্রিসে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেছেন অথবা ওয়ার্ক পারমিট পাচ্ছে এই মুহূর্তে, অনেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন কিন্তু এখনও বুঝতে পারছেন না যে কীভাবে আপনি আপনার ফাইলটা প্রসেস করবেন অথবা আপনার ফাইলটা প্রসেস করার জন্য পূর্বের কী প্রস্তুতি রয়েছে সেই বিষয় নিয়ে আমরা আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি যদি গ্রিসে ওয়ার্ক পারমিটে যেতে চান সেক্ষেত্রে আপনাকে গ্রিসে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। আর সেই অ্যাপ্লাইটি আপনাকে করতে হবে সেই দেশের একটি লয়ারের মাধ্যমে, অর্থাৎ যিনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন তাদের মাধ্যমে। পাশাপাশি হচ্ছে আপনার সেখানে যারা সিটিজেনশিপ রয়েছেন তাদের রেফারেন্স ভিত্তিক এই ওয়ার্ক পারমিটগুলোর জন্য অ্যাপ্লাই করা হয়। অ্যাপ্লাই যখন করবেন ওয়ার্ক পারমিট আসতে আপনার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ 3 থেকে 4 মাসের একটি প্রয়োজন হবে। এবং যখন ওয়ার্ক পারমিট আসবে, ওয়ার্ক পারমিট আগে আসার আগে তারা যে অ্যাপ্লাইটি করে সেই অ্যাপ্লাইতে কিন্তু সেখানে একটা বাছাই প্রক্রিয়া হয়ে থাকে অনলাইনে। সেখান থেকে যাদের নাম আসবে তাদের নামেই কিন্তু ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে থাকে। ওয়ার্ক পারমিট যখন আপনি পাবেন, পাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, তাদের গ্রিসের বাসায় যখন ওয়ার্ক পারমিটটা আপনি পাবেন বাংলাদেশে, যখন আপনি ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন, পাওয়ার পর আপনাকে সেটা ট্রান্সলেট নোটারি করতে হবে ইংলিশে। ইংলিশে ট্রান্সলেট করে সেটাকে নোটারি করে নেবেন। নোটারি করার পর সেই নোটারি অনুসারে আপনি আপনার প্রথমত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, আপনি যে এম্বাসিতে দাঁড়াবেন অর্থাৎ দিল্লি, যেহেতু বাংলাদেশে গ্রিসের কোনো এম্বাসি নেই তাই আপনাকে ইন্ডিয়াতে গিয়ে কিন্তু এম্বাসি ফেস করতে হবে। এম্বাসি ফেস করার জন্য আপনার কিছু ডকুমেন্টের প্রয়োজন হবে, সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাকে মেডিকেল ইস্যু দেখাতে হবে, অর্থাৎ আপনি মেডিকেলি ফিট আছেন সে মেডিকেল কার্ড, কিন্তু মেডিকেল ফিট কার্ড কিন্তু আপনার প্রয়োজন হবে। ফাইলটি যদি আপনি এম্বাসিতে জমা দিতে চান সেক্ষেত্রে মেডিকেলে যখন আপনি ফিট হবেন তারপরে দেন আপনি এই মেডিকেল ফিট কার্ড দিয়ে সাথে রেখে আপনাকে যেটা করতে হবে আপনার ইন্ডিয়াতে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আর ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনার লাগবে হচ্ছে একটি ডাবল এন্ট্রি ভিসা, অর্থাৎ আপনি এম্বাসি ফেস করবেন সেই এক্স ক্যাটাগরির ডাবল এন্ট্রি যে ভিসাটি রয়েছে সেই ভিসা আপনাকে অ্যাপ্লাই করে ভিসা সংগ্রহ করতে হবে। আর ভিসা সংগ্রহ করার জন্য আপনার যে সকল ডকুমেন্টের প্রয়োজন হবে ইন্ডিয়ান ডাবল এন্ট্রির জন্য, সেই ভিসা ভিসার যে সকল ডকুমেন্টের প্রয়োজন হয় সেটির একটি ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া রয়েছে। আপনি চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবেন, যাতে করে আপনি ডাবল এন্ট্রির জন্য কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা আপনি সেখানে ক্লিয়ার হয়ে যাবেন। এরপরও যেটি আপনি স্বাভাবিকভাবে আপনার মেজর যে ডকুমেন্টগুলো লাগে সেটি হচ্ছে, আপনি যে দেশে যাবেন সেই দেশের ওয়ার্ক পারমিট এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট কপি, যে এম্বাসিতে আপনি দাঁড়াবেন সেই এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যদি থাকে দেন আপনি ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আদার্স যে ক্যাটাগরির ডকুমেন্ট লাগে সেটি আপনি আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখবেন, তাহলে বিষয়টা পুরোটাই ক্লিয়ার হবে। যখন আপনি ডাবল এন্ট্রি ভিসা পাবেন, পাওয়ার পর আপনি অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনি এম্বাসিতে গিয়ে সরাসরি আপনার ফাইলটি জমা দিবেন। আর ফাইলটি জমা দেওয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন হবে সেটার জন্য আমরা পরবর্তীতে গ্রিস এম্বাসিতে ফাইল জমা দেওয়ার জন্য যে সকল ডকুমেন্ট বা যেভাবে আপনি ফাইলটা সাজাবেন সেই বিষয়ভিত্তিক আমরা আরেকটি ভিডিও দেবো, সেটি আপনি আমাদের এই চ্যানেলটাতে ফলো করলেই কিন্তু পরবর্তীতে নিজে নিজে চাইলে এই ফাইলটি সাবমিশন করতে পারবেন। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। যতক্ষণ পর্যন্ত আমরা আবারও এই গ্রিসের এম্বাসিতে দাঁড়ানোর জন্য যে বিষয় এম্বাসি ফেস করার জন্য যে ফাইলটি আপনাকে সাজাতে হবে সেই বিষয় নিয়ে আমরা আসার চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।